আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও, ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন ফ্রিতে সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে আপনি এই ভিডিওটা কিভাবে ফ্রিতে তৈরি করবেন। আমার স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা সাইট, ফ্রি সাইট, কিভাবে ভিডিও ফ্রি সাইটে ভাবে কিভাবে ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিব। চলুন বন্ধুরা শুরু করা যাক। সেটা হলো ক্যানভা .com একটা সাইট দেখতে পাচ্ছেন আমার ওপেন করা আছে। এই ক্যানভাস সাইটটা মূলত ফ্রিতে ভিডিও মেক করা যায়, আর যারা কিনে ভিডিও মেক করবেন তারাও এখানে করতে পারবেন। এদের একটা মান্থলি চার্জ আছে, সেই চার জনে আপনি করতে পারবেন। বন্ধুরা আমি যেহেতু ফ্রিতে দেখাচ্ছি, সেক্ষেত্রে যারা ফ্রিতে কোয়ালিটি সম্পন্ন শর্ট অনলি শর্ট ভিডিও গুলা যারা তৈরি করতে যাচ্ছে, যাতে কোয়ালিটিটা ভালো হয়, প্লাস থাম্বেলটা যাতে ভালো হয়, টেমপ্লিমেন্টে ভালো হয়, যাতে ফার্স্ট যখন শুরু করেন শেষেরটুকু যেন ভালো হয়, যাতে ভিডিওটা দেখতে সুন্দর লাগে, ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন হয়, সেই বিষয়ে আপনি শর্ট মানে একেবারে বলা চলে যে আপনি ফ্রিতে একটা কোয়ালিটি সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। আস্তে আস্তে আপনি নেক্সট পর্যায়ে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আমি যেহেতু এট ফার্স্ট শুরু করতে যাচ্ছি আমাদের এই ভিডিওটা, এইটা আমার একটাই কারণ, সেটা হলো আমি করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। যেহেতু আমিও প্রায় কিছুটা জানি, বাট পুরোটা জানি না, আমি লিগাল কথাই বলি, কারণ আননেসেসারিজ কথাবার্তা মোটেই আমার পছন্দ না। বাট আমি যেটা ভাবি, যেটা আমি শেখার পাশাপাশি আপনারাও যাতে শিখতে পারেন, যেহেতু এই কোর্সটা আমি দেখেছি, যেহেতু স্টার্ট করার একটা প্রসেস শুরু করতে চাচ্ছি, আমি আপনাদের নিয়ে শুরু করতে চাচ্ছি। বন্ধুরা চলুন আপনারা দেখুন এবং আপনারাও শিখে নিন, আমিও শিখে নিই। এটা একটা ক্যানভা সাইট, ক্যানভা সাইটে লগ ইন করার পরে আপনার এখানে কোয়ালিটি দেওয়া আছে যে কি কি কোয়ালিটির আপনি ভিডিও তৈরি করতে পারছেন, কি মার্কেটিং করতে চাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবকিছু। আমি যেহেতু ভিডিও মেক করব, ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে আমি এখান থেকে সার্চ করে নিব। বন্ধুরা দেখেন, অলরেডি আমি একটা সার্চ করে পেজে নিয়ে রাখছি। এই দেখেন আমি এখানে একটা ভিডিওটা দেখেন, অ্যাপস এর একটা ভিডিও, মানে আমার এই ক্যাটাগরি, এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, এটা এক ধরনের ভাবে ভিউ হবে, এট ফার্স্ট প্রথম ভিউটা হবে। ভালো করে দেখেন আমার শর্ট অনলি পেজ, বাট এটা স্টার্ট। আমি এই পাঁচটার এখানে আমি কিছু, দেখেন আমি যেহেতু প্রথম পেজটাই বেছে নিয়েছি, না সরি, এই সেকেন্ড পেজটা বেছে নিয়েছি, আমি যেহেতু এটা চেঞ্জ করব, এখানে লিখবো যে টেস্ট, যেকোনো একটা কিছু লিখবো আমি। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এটা যেহেতু এটা আমি কি করব, কালার চেঞ্জ করব, যেহেতু ওয়েলকাম আমি কালারটা চেঞ্জ করব। ইফেক্ট আছে, দেখেন আমি কি ক্যাটাগরি দিতে যাচ্ছি, দেখেন আমার এটা চেঞ্জ হচ্ছে, দেখছেন আমি কালারটা এখন চেঞ্জ করব, যেহেতু আমি আগে দেখতেছি আমার কেমন লাগে আমার এই ক্যাটাগরি, মানে যে কোনো আমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। যেহেতু আমি এটা স্টার্ট করছি, সেক্ষেত্রে আমি এই জিনিসটা একটু করলাম, আমি কালারটা চেঞ্জ করে নিই। দেখেন ওই সেকেন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, ভালো করে দেখেন সেকেন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এবার দেখেন আমি এই এইটা ধরিয়ে ধরবেন, এটা আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। আমি যদি এখানে নিই, এখানে এই লোগোটা যদি আমি এখানে দিই, সাপোজ এটা আমি কেটে দিলাম, ডিলিট করে দিলাম, এই লোগোটা আমি কি কালার চেঞ্জ করব, সরি আমি আরেকটা জিনিস দেখা আছে, নিমনটা কিভাবে নিবেন দেখেন। আপনি এরপরে দিলে দেখেন আপনি ক্যাটাগরি আসতেছে, কিভাবে এই জিনিসটা শো হবে আর কি, দেখছেন দেখছেন সুন্দর একটা নিয়ম, দেখছেন। ওহ, এটা একটু খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে এটা দিলাম, লেখার অপশন নেই, তাহলে এটা আমি যদি শর্ট করতে চাই আরো শর্ট করে দেওয়া যাবে, লং করতে চাইলে রং বলে দেওয়া যাবে। ওয়েলকাম টু রাখি, এখানে নিউ একটা ভিডিও আমি যেহেতু অ্যাড করবো, একটার পর একটা করবো, ওয়েলকাম মানে একটার পরে আপনি একটা অ্যাড করতে পারবেন, একটার পরে আপনি একটা অ্যাড করতে পারবেন। কিভাবে দেখেন এখানে ফ্রি বলে একটা অপশন আছে, এখানে খেয়াল করবেন, আমি যদি ক্লিক করে ফেলছি এখানে ফ্রি, দেখেন এখানে এই চিহ্নটা দেওয়া আছে পুরো, এটা মানে কিনতে হবে। হ্যাঁ, আর ফ্রিটা দেখেন কিছু নাই, জিরো আছে। সাপোজ আমার এই ভিডিওতে কিছু আমি ইনফরমেশন জানাবো, তাহলে সেক্ষেত্রে আমি একটা ইনফরমেশন জানানোর জন্য ভিডিও দিয়েছি। কি ইনফরমেশন, তিনজনে কথা বলবে, একটা কার্টুন
স্ট্যাপ কার্টুন তৈরি করব আমি, যেহেতু পরবর্তী স্টেপে দেখে দেখেন এটা কথা বলছে এদের মাধ্যমে, জাস্ট এই ডায়লগটা আমি এখন চেঞ্জ করব, এদের ডায়লগটা এখানে চেঞ্জ করা যাবে, এটা সরানো যাবে, ডায়লগটা চেঞ্জ করা যাবে, এদের ডায়লগটা ক্লিক করে চেঞ্জ করবে, সরি আমি ডিলিট করে ফেলছি, ডায়লগটা যাবে হ্যালো, হ্যাঁ কিভাবে আসবেন এটা আপনারা এভাবে দেখে নেবেন। এখানে আরো কিছু ইনফরমেশন আমি অ্যাড করব যেহেতু পরবর্তীতে পরপর যাব, এখানে দেখেন আমি যদি অ্যাড করি মাঝের এই যে ফাঁকটা, হ্যাঁ প্লাস পয়েন্ট আছে দেখছেন, এখানে যদি আমি ড্রপ ট্র্যাকটা অ্যাড করে দিই দেখেন কিভাবে পরবর্তী পেজে যাবে, হ্যাঁ কিভাবে পরবর্তী পেজে যাবে, নেক্সট পেজে কিভাবে শো হবে সেটা এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, যেহেতু আমরা এরকম ইন করে দিলাম, দেখেন আমরা প্রথমতে যদি জিনিসটা চালাই তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, দেখছেন ক্লিয়ার, এটা আমার নেক্সট স্টেপ। এখন আমাকে কি করতে হবে, সাউন্ড অ্যাড করতে হবে, সাউন্ড আমি এখানে দেখেন অডিও বলে একটা অপশন আছে, অডিও বলে এখানে দেখেন যেগুলো ফ্রি আছে সেগুলো অটোমেটিকলি বাজবে, দেখছেন বাজতেছে, এটা যদি আপনি অ্যাড করতে চান তাহলে আমি এর পরে ক্লিক করবেন। আর একটা মজার ব্যাপার আমি দেখাই দিই, এই গানটা ধরেন আমি এই গানটা মনে করেন যে আমি মাঝ অপশনে শুনবো, কেটে দিলাম প্রথমে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন একটা এখানে একটা অপশন দেখছে দেখছেন, এটা সরানোর, মানে মাঝে ক্লিক করে নিলাম দেখছেন, সাইডে ক্লিক করবেন সরাই নিয়ে আসবেন। আমি যদি মাঝের অপশনটুকু শুনবো, আমি যদি মাঝের প্রথমে নেবো না মাঝের অপশনটুকু নেবো, ভালো করে দেখেন আমি মাঝের অপশন নিয়ে এটুকু শোনাতে পারবো, দেখছেন দেখছেন বন্ধুরা কত সুন্দর একটা লুকিং। হ্যাঁ আমি যদি এখানে টক মানে কথা অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কথাগুলো রেকর্ড করে নিয়ে আসতে হবে, রেকর্ড মানে আপনি কি ধরনের রেকর্ড করে নিয়ে আসবেন সেটা এখানে বেসিস করবে। ঠিক আছে বন্ধুরা, এখানে আপলোড অপশন একটা অপশন আছে দেখেন, আপনার আপনার জন্য আপলোড একটা অপশন আছে দেখেন, দেখছেন দেখছেন এখানে আপলোড একটা অপশন আছে, আপনি যেই জিনিসটা অ্যাড করতে চাবেন এখানে, যে ভিডিওটা অ্যাড করতে চাবেন সেই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি এই ভিডিওটা এখন অ্যাড করতে চাইছিলাম, আমার নিজের ভিডিও, বাট আমি ভিডিওটা রেখে দিয়েছি স্টার্ট করার জন্য, দেখছেন আমার ভিডিওটা বলে আমি আগে তৈরি করে রাখছি, দেখছেন দেখছেন আমি অ্যাড করে দিয়েছি, আমি জাস্ট স্টার্ট প্রথমে স্টার্ট করব, জাস্ট অ্যাড করার জন্য আমি এই সেই স্বার্থে আপনাদেরকে আমি জিনিসটা বুঝলাম, জিনিসটা করলে আপনারা ক্লিয়ার ভাই বুঝতে পারবেন। সো বন্ধুরা আমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে, আমি লাস্ট একটা দেখাই দিই জিনিসটা আপনি কিভাবে ডাউনলোডটা করবেন, এখানে শেয়ার একটা অপশন আছে, শেয়ার অপশন এখানে দেখছেন ডাউনলোড একটা অপশন আছে দেখছেন, ডাউনলোড এই যে এই ডাউনলোড করলে আপনার ডাউনলোড হয়ে যাবে ফ্রিতে। সো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আশা করি আমাদের পাশে থাকবেন, আমি আপনি যারা যদি পাশে না থাকেন তাহলে আমি ভিডিও মেক করতে পারবো না, আপনারা দেখবেন আপনাদের অসুবিধাগুলো আমাদেরকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সেই বন্ধু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।